আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি মজাদার এবং লোভনীয় আরও একটি রেসিপি আপনাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো দোকানের মতো করে আমরা ঘরের মধ্যে কীভাবে রসগোল্লা তৈরি করে খেতে পারি তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক রসগোল্লা বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে লিটার পরিমাণ দুধ চুলার উপরে বসিয়ে দিয়েছি এবার আমি দুধটাকে নাড়াচাড়া করে খুব ভালো মতো বলকা নিয়ে নেব আর এই ফাঁকে আমি ভিনেগারের সাথে পানির পরিমাণটা মিশিয়ে নেব এখন একটা বাটির মধ্যে আমি দুই টেবিল পরিমাণ ভিনেগার ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে আমি আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দিয়ে ভিনেগারটাকে আমি একটু নাড়াচাড়া করে এক সাইড করে রেখে দেব আমার দুধের বলক চলে এসেছে ভিওয়ার্স দেখতেই পারছেন তোলানিতে যেন লেগে না যায় সেজন্য আমি নাড়াচাড়ার মধ্যেই রেখেছি এবার আমি চুলাটাকে একেবারেই বন্ধ করে দিলাম এখন আমি দুধটাকে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব আর আপনারা যদি ফুটন্ত দুধের মধ্যে ভিনেগারটা দিয়ে ছানাটা কেটে নেন তাহলে ছানাটা একেবারে রাবারের মতো হয়ে যাবে তাই অবশ্যই ফুটন্ত দুধটাকে পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে তারপর আপনারা ছানাটা কেটে নেবেন এবার আমি অল্প অল্প করে দুধের মধ্যে ভিনেগারটা দিয়ে দিব আর হালকা করে একটু নাড়াচাড়া করে নেব ভিওয়ার্স আমার ছানাটা কেটে গিয়েছে দেখতেই পারছেন এবার আমি ছানাটাকে ছেকে নেব তার জন্য আগে থেকেই আমি একটা বুলের মধ্যে পাতলা গামছা বিছিয়ে রেখেছি এবার আমি গামছার উপর ছানাটাকে ঢেলে দিলাম আর ছানার মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা পানি এবার হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি ছানাটাকে হালকা করে চিপে নিব ভিওয়ার্স ছানাটাকে অনেক জোরে জোরে চিপার দরকার নেই এবার আমি ছানার পুটলিটাকে একটা গাছের মধ্যে বা একটা তারের মধ্যে তিন থেকে চার ঘন্টার জন্য ঝুলিয়ে রাখব এতে করে ছানার মধ্যে যে পানিটা আছে সেটা এমনিতেই বেরিয়ে যাবে ছানাটাকে আমি ঝুলিয়ে রেখেছি এবার মিষ্টি বানানোর জন্য শুকনো উপকরণগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুইটে বিলচামিজ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি দুইটে বিলচামিজ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি দুইটে চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দুই চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ এলাচের গুড়া এবার আমি শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব ফিরে আসছি আমি ঠিক তিন ঘন্টা পর এবার আমি ছানাটাকে ট্রের মধ্যে নামিয়ে নিয়েছি রিভার্স ছানাটাকে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি এখানে প্রায় এক কাপ পরিমাণ ছানা হবে আর ছানাটা মথার জন্য এরকম ট্রে বা পিড়ি আপনারা নিয়ে নেবেন এখন ছানাটাকে আমি মথে নেব রিভার্স আরেকটা কথা আপনাদের যদি মনে হয় ছানার মধ্যে পানি রয়ে গেছে তাহলে একটা টাওয়েল দিয়ে আপনারা ছানাটা একটু হালকা করে মুছে নেবেন ছানাটাকে হাতের তালু দিয়ে কিছুতেই মাথা যাবে না পাঁচটা আঙুলের সাহায্যে আপনাদেরকে ছানাগুলো মথে নিতে হবে ভিওয়ার্স আমি কিভাবে কাজটা করছি আপনারা যদি একটু ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন ছানাটা যদি আপনারা পারফেক্টভাবে কেটে নিতে পারেন তাহলে ছানা মথার জন্য বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিটেই আপনারা ছানাটাকে মথে নিতে পারেন ভিওয়ার্স আর আপনাদের যদি মনে হয় ছানাটা একটু শক্ত হয়ে গেছে তাহলে অল্প পরিমাণ পানি দিয়ে আপনারা ছানাটাকে মথ নিতে পারেন তবে অনেক বেশি পানি দেয়া যাবে না ভিওয়ার্স আমার ছানা মথা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি অল্প পরিমাণ ছানা হাতের তালুতে নিয়ে আমি একটা মিষ্টির শেপ দিয়ে নেব মিষ্টিটা যদি স্মুথ হয় তাহলে বুঝতে হবে ছানা মথা একেবারেই কমপ্লিট দেখুন আমার মিষ্টিটা একেবারেই স্মুথ হয়েছে এবার এর মধ্যে আমি শুকনো যে উপকরণগুলো আছে সবটুকু ঢেলে দেব আর শুকনো উপকরণের সাথে ছানাটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব এখানে মথামতির কিছু নেই শুধু ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে ভিওয়ার্স ছানার সাথে শুকনো উপকরণগুলো আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি দেখুন কতটা স্মুথ হয়েছে এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা চাইলে সরাসরি মিষ্টিটাও বানিয়ে নিতে পারেন আর নয় আমার মতো এরকম লেচি কেটেও বানিয়ে নিতে পারেন ভিওয়ার্স লেচি কেটে বানালে মিষ্টিগুলো এক সাইজের হয় আর নয় ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে লেচি কাটা আমার হয়ে গিয়েছে এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি ভিওয়ার্স আপনারা চেষ্টা করবেন এখানে দুই কাপ পরিমাণ চিনি দেওয়ার জন্য দুই কাপ পরিমাণ চিনি দিলে মিষ্টিটা একটু লালচে লালচে হবে আর যদি আপনারা আমার মতো এক কাপ চিনি দিয়ে রসগোল্লা তৈরি করেন তাহলে মিষ্টিটা একটু সাদা থেকে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই ফাঁকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি শিরার বলক চলে এসেছে ভিওয়ার্স এবার আমি ঢাকনাটা খুলে নিলাম এখন শিরার মধ্যে আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দেব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচটাকে হাই হিটে করে দিয়েছি ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার আমি একটা কাঠি দিয়ে হালকা করে মিষ্টিগুলো উলট পালট করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ভিওয়ার্স মিষ্টিগুলো নাড়াচাড়া করার সময় আপনারা একটু সাবধানে নাড়াচাড়া করে দিবেন কারণ এই মুহূর্তে মিষ্টিগুলো খুবই নরম থাকে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি ফিরে আসছি আবারও দশ মিনিট পর ভিওয়ার্স আপনারা দেখুন মিষ্টি ফুলে এক একটা কত বড় হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম ভিওয়ার্স আমি আবারও ফিরে আসছি পনেরো মিনিট পর আমার মিষ্টিটা কমপ্লিট হতে সময় লেগেছে তিরিশ মিনিটের মতো মিষ্টিটা হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন এক বাটি পানি নিয়ে পানির মধ্যে একটা মিষ্টি ছেড়ে দিবেন। যদি মিষ্টিটা ডুবে যায় তাহলে বুঝে নেবেন আপনার মিষ্টিটা হয়ে গিয়েছে তার মানে ভিওয়ার্স আমার মিষ্টিটাও হয়ে গিয়েছে এখন আমি চুলার উপর থেকে প্যানটাকে নামিয়ে মিষ্টিগুলো তিন চার ঘন্টা ঠান্ডা করে নেব ফিরে আসছি আমি ঠিক চার ঘন্টা পর মিষ্টিগুলো একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে ভেওয়ার্স এবার শুধু পরিবেশন আর খাওয়ার পালা ভেওয়ার্স আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিয়েছি কতটা পারফেক্ট হয়েছে আমার এই রসগোল্লার রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ